আজকে আমরা উষ্ণতা পরিমাপে দ্বিধাতু উপাতের ব্যবহার নিয়ে আলোচনা করব। এখানে দেখো, এখানে একটা দ্বিধাতু উপাত দেখানো হয়েছে, এ ডি এফ ই এবং ই এফ ডি সি। এই এ বি এফ ই এই যে ধাতু উপাতটা, এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ওয়ান, আর ই এফ ডি সি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে আলফা টু, এবং আলফা ওয়ান গ্রেটার দেন আলফা টু। এই দ্বিধাতু উপাতটাকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কি হবে, না এ বি এফ ই এই যে পাতটা বেশি প্রসারিত হবে এবং ই এফ ডি সি পাতটা কম প্রসারিত হবে, তার ফলে এরকম একটা চেহারা নেই, এইরকম একটা বাইরের দিকে একটা এই আলফা ওয়ান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে পাতটা সেটা বেশি বাঁকবে এবং আলফা টু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে পাতটা সেটা একটু কম বাঁকবে, তার ফলে এইরকম একটা ব্যাঁকা জিনিস তৈরি হবে। এবার এখানে দেখো, এই যে এ বি এই যে বক্রতা নিয়েছি এ বি, এটা কোনো না কোনো বৃত্তের অংশ, এবং সেই বৃত্তের বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় এই বক্র অংশের বক্রতা ব্যাসার্ধ। এখানে আমরা ধরে নিই যে পাথটি ধরি ধরি থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো, এটা স্বাভাবিক অবস্থায় ছিল, যে তাপমাত্রা ছিল তার চেয়ে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো। পাতের দৈর্ঘ্য, যেহেতু দুটো পাত একসঙ্গে জোর করা আছে, পাতের প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য মনে করি এল ওয়ান, প্রাথমিক দৈর্ঘ্য মনে করলাম এল ওয়ান, এবং পাতের বক্রতা ব্যাসার্ধ সমান আর পাতের বেদ, পাতের বেদ সমান এক্স। ছবিটি লক্ষ্য করে ভালো করে, এই যে এ বি এই যে বেঁকে গেছে, এটা কোনো না কোনো বৃত্তের অংশ, সেই বৃত্তের যে ব্যাসার্ধ সেটাকে বলা হয় এই বক্র অংশের, অর্থাৎ মাকে বক্রতা ব্যাসার্ধ, মানে ওপি, ওপিটা হচ্ছে এর বক্রতা ব্যাসার্ধ, আর পাতের বেদটা হচ্ছে এইটা এক্স, এই যে এইখান থেকে এইটা এক্স, পাতের বেদটা আমরা ধরেছি এক্স, এবং পাতের প্রাথমিক দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এল ওয়ান। তাহলে চিত্রানুসারে দেখো, এরকম একটা বক্রতা যেমন হয়েছে এ বি সি ডি, এরকম বক্রতা আছে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ সি ডি অংশের বক্রতা ব্যাসার্ধ কত হবে ও কিউ, আর এ বি অংশের বক্রতা ব্যাসার্ধ হবে ও পি, ও পি সমান আমরা ধরেছি কত আট। তাহলে এক্ষেত্রে ও পি সমান হচ্ছে আর ও কিউ সমান হবে, ছবি অনুযায়ী ও কিউ সমান কত হবে আর মাইনাস এক্স, ও পি সমান হবে আর এবং ও কিউ সমান হবে আর মাইনাস এক্স। এখানে ধরি এই বক্রতা ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে এই বক্র অংশটা ফাই কোণ তৈরি করেছি, চিত্রানুসারে চিত্রানুসারে এ বি বাই ও পি, এ বি ভাগ ও পি সমান সি ডি ভাগ ও কিউ। এখান থেকে লেখা যাবে কি, এ বি মানে ছিল এর ওয়ান দৈর্ঘ্য, থিটা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়িয়েছি, তাহলে এ বি সমানুপাতিক হবে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা ডিভাইড বাই ও পি সমান আর, এবং এটা হবে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টু থিটা ডিভাইড বাই আর মাইনাস এক্স। তাহলে চিত্রানুসারে আমরা পেলাম এ বি বাই ও পি, এ বি ভাগ ও পি সমান সি ডি ভাগ এ বি ভাগ ও পি সমান সি ডি ভাগ ও কিউ, আর ও পি সমান আর ও কিউ সমান আর মাইনাস এক্স। এ বি সমান ছিল এল ওয়ান, এখন কত হবে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা, প্রাথমিক দৈর্ঘ্য প্লাস গুণিতক ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা, দ্বিতীয় সি ডির ক্ষেত্রে কত হবে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টু থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি,
ना R by R minus X तेर R भाग R minus X अने एटा को वासे निचे लिए तार उपर एक बहुत थाग गे L1 R R भाग R minus X L1 into 1 plus 1 theta divided by L1 into 1 plus alpha 2 theta L1 into 1 plus alpha 1 theta L1 into 1 plus alpha 2 theta तो सेखान थे की लिखते पारी और तो ये की लिखा जावे ना L1 L1 केटे यालो ताले R into 1 plus alpha 2 theta L1 L1 केटे यालो ताले R into 1 plus alpha 2 theta ताले को R minus X into 1 plus alpha 1 theta ताले R into 1 plus alpha 2 theta equal to R minus X into 1 plus alpha 1 theta ताले खान देखा हमने सिंपलीफाई करते वाली R plus R into alpha 2 theta equal to R into R plus R into alpha 1 theta minus X into 1 plus alpha 1 theta তাহলে এখান থেকে লিখতে পারি r r বিভব কেটে কেটে যাবে এটাকে পাশে নিয়ে এসো তাহলে আমরা লিখতে পারি r in alpha 1 minus alpha 1 minus alpha 2 into theta equal to x into 1 plus alpha 1 theta অর্থাৎ এটাকে পাশে নিয়ে চলে এলাম ওটাকে পাশে নিয়ে চলে এলাম তাহলে alpha 2 minus হয়ে যাবে r into 1 minus r into alpha 1 minus alpha 2 into theta equal to x into 1 plus alpha 1 theta তার মানে আমরা এখান থেকে লিখতে পারি অতএব r equal to 1 plus alpha 1 theta divided by alpha 1 minus alpha 2 into x into 1 by theta তাহলে r equal to কত হইল 1 plus 1 plus alpha 1 theta article 1 plus alpha 1 theta by 1 alpha 1 minus alpha 2 into x into 1 by theta এই ক্ষেত্রে যদি আমরা বক্রতা ব্যাসার্ধটা মেপে ফেলতে পারি একটা পাথটা দেখে যাচ্ছে তাহলে বক্রতা ব্যাসার্ধ r টা আমরা মাপতে পারব এই r এর মানের সাহায্যে এবং alpha 1 alpha 2 তো দেওয়া বলা আছে এবং কতটা তাপমাত্রা মানে এই x টা আমাদের বলা আছে তাহলে কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে এই সমীকরণ থেকে অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমরা r alpha 1 alpha 2 এবং x এর সাহায্যে কতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির পরিমাপ পাওয়া যাবে এই সমীকরণ থেকে এই সমীকরণের সাহায্যে এই সমীকরণের সাহায্যে r এর মান থেকে উষ্ণতা বৃদ্ধি পরিমাপ করা যাবে অর্থাৎ উষ্ণতা পরিমাপের দ্বিতীয় উপাদানের যে ব্যবহারটা আমরা করতে পারব অর্থাৎ দ্বিতীয় উপাদানের বক্রতাকে কাজে লাগিয়ে অর্থাৎ যে বেঁকে যাচ্ছে বক্রতা ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে আমরা কতটা তাপমাত্রা বাড়বে সেটা আমরা হিসাব করতে পারব আগেবা বলে দিচ্ছি এই ছিল অভিজ্ঞান ধাতব উপাদ থিটা ওয়ান থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো এখানে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলো পাতে প্রাথমিক দৈর্ঘ্য ছিল এল ওয়ান বাঁক যখন বেঁকে যাবে তার বক্রতা ব্যাসার্ধ ধরি আর পাতের বেদ মনে করো এক্স আর এই ক্ষেত্রে ওপি ওপি সমান আর ধরলাম ওপি সমান আর মাইনাস এক্স যেহেতু পাতের বেদ হচ্ছে এক্স তাহলে চিত্র অনুসারে এ বি ভাগ ওপি সমান সি বি ভাগ ও কিউ এ বি মানে এল ওয়ান ইন ওয়ান প্লাস আর ওয়ান থিটা বাই আর ওপি মানে আর আর সি ডি সমান হচ্ছে এল ওয়ান ইন্টু ওয়ান প্লাস আলফা টু থিটা বাই আর মাইনাস এক্স এখানে জাস্ট সিম্পলিফাই করা হয়েছে আর বাই আর মাইনাস এক্স সমান এল ওয়ান ইন্টু আলফা আর বাই আর মাইনাস এক্স কাল টু এল ওয়ান ইন্টু আলফা ওয়ান থিটা বাই এল ওয়ান ইন্টু আলফা টু থিটা এল ওয়ান ওয়ান কেটে গেল তাহলে কত এখানে আর ইন্টু আর ইন্টু ওয়ান প্লাস আলফা টু থিটা একটা বা মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা সেখান থেকে গুণ করে দিয়েছি গুণ করে যেটা পাওয়া গেল আর ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস আলফা ওয়ান থিটা বা আলফা ওয়ান মাইনাস আলফা টু
dx y into 1 by theta. তাহলে r এর মান যদি আমরা পরিমাপ করতে পারি আলফা 1 আলফা 2 তো জানা আছে এবং পাতের বেধটাও জানা আছে সেখান থেকে কতটা তাপমাত্রা বাড়লো সেটা আমরা হিসাব করতে পারি তাহলে তাপমাত্রা বৃদ্ধিতে দিতে হবে পাতের বক্রতাকে উষ্ণতা পরিমাপের কাজে লাগানো হবে এরপরে আমরা নির্বাচিত সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব প্রথম যে সমস্যাটা হলো 12 মিটার দীর্ঘ একটি লোহা রেলের পাত জুড়ে একটি রেল লাইন নির্মিত হলো ওই সময় বাতাসের গড় উষ্ণতা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস গরমকালে তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস হলে দুটি রেলের মধ্যে কত কোণ রাখতে হবে লোহার আলফা মান লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 11 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড ধরি দুটি রেলের মধ্যে ডেল্টা এর মান রাখতে হবে এখানে অবশ্যই মিটার ডেল্টা এল মিটার এখানে ডেল্টা এল মিটারে করতে হবে ডেল্টা এল ফাঁক রাখতে হবে তাহলে শর্তাংশ ডেল্টা এল ইকুয়াল কত হবে এল ইনটু এল এল ইনটু আলফা ইনটু ডেল্টা টি এল ইনটু আলফা ইনটু ডেল্টা টি তার কারণ কি আমরা জানি অরিজিনাল ফর্মুলা এল টু ইকুয়াল টু এল ওয়ান ইনটু ওয়ান প্লাস আলফা ইনটু ডেল্টা টি তার মানে এখান থেকে পাবো এল টু মাইনাস এল ওয়ান এল টু মাইনাস এল ওয়ান ইকুয়াল টু হবে এল ওয়ান ইনটু আলফা ইনটু ডেল্টা টি এটাকেই আমরা বলছি ডেল্টা এল আর এল ওয়ানটাকে বলছি এল তাহলে সমীকরণটা হলো কত এখানে হচ্ছে এল ওয়ান সমান এল ধরলাম আর এল টু মাইনাস এল ওয়ান সমান ডেল্টা এল ধরলাম বোঝা গেল তার মানে কতটা দৈর্ঘ্য বাড়বে মানে এল টু মাইনাস এল ওয়ান ডেল্টা এল এল ওয়ান ইন্টু আলফা ডেল্টা টি ডেল্টা টি উষ্ণতা বৃদ্ধি তাহলে এখানে এল আলফা ইন্টু ডেল্টা টি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে এল আলফা ইন্টু ডেল্টা টি তাহলে এল টা কত ছিল 12 মিটার আলফা কত ছিল 11 × 10⁻⁶ ডেল্টা টি কত হয়েছে 48 − 18 48 মানে 18 মানে হচ্ছে তোমার ডেল্টা টি এটা ছিল 18 ছিল 48 হয়ে গেল তাহলে 48 − 18 তার মানে আসবে তোমার 12 × 11 × 10⁻⁶ ইনটু 30 এটাকে গুণ টুন করলে তোমার আসবে 300 × 10⁻⁵ এটাকে হবে 0.00396 সমান হবে 0.04 মিটার কত হবে 0.04 মিটার সমান হবে মিটার হবে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই 1 মিটার মিটারে রেখে দেওয়া তাহলে এত মিটার দীর্ঘ বৃদ্ধি হবে ঠিক আছে তাহলে 12 মিটার দীর্ঘ দুটো রেলের মধ্যে ফাঁক কত রাখতে হবে 0.00396 মিটার এই ফাঁকটা রাখতে হবে তো এটাকে সেন্টিমিটারও করা যায় 100 দিয়ে গুণ করতে পারো 0.396 cm লেখা যায় এবার হচ্ছে আমাদের সেকেন্ড প্রবলেম
প্রবলেম 2 একটি সেতু ইস্পাতের কাঠামো দৈর্ঘ্য 0.5 কিলোমিটার এর উষ্ণতা সর্বোচ্চ 116 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বনিম্ন 44 ডিগ্রি ফারেনহাইট হতে পারে এটিকে প্রসারিত হতে হওয়ার জন্য কত হাত রাখতে হবে এখানে দেখো ফারেনহাইট ডিগ্রি অর্থাৎ টিপিএস পদ্ধতিতে তাপমাত্রাটা দেওয়া আছে কিন্তু আলফাটা দেওয়া আছে সেন্টিগ্রেড স্কেলে তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আলফা ইকুয়াল টু হচ্ছে আলফা সি ইকুয়াল টু দেওয়া আছে 10 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আলফা ইকুয়াল টু কত আলফা সি আমরা জানি আলফা এ সংগত হয় 5/9 আলফা সি সংগত হবে 5/9 × 10⁻⁶ ডিগ্রি ফারেনহাইট ইনভার্স তাহলে আলফাটা কত হবে না 5/9 মানে আলফা এ যেহেতু ফারেনহাইট স্কেলে দেওয়া আছে তাহলে এখানে আলফা সি টা বসাতে চলবে না আলফা এফটা বসাতে হবে আলফা এফ সমান 5/9 আলফা সি তখন আলফা সি মানটা একটু বসিয়ে দিলাম তাহলে ঘড়ি হাং রাখতে হবে ঘড়ি ডেল্টা এল তাই তো ডেল্টা এল রাখতে হবে তাহলে ডেল্টা এল সংগত হবে আগের মতোই ডেল্টা এল সংগত হবে এল ইন্টু আলফা এফ ইন্টু ডেল্টা টি তাহলে এর মান কত 0.5 আলফা এফ সমান কত 5/9 × 10 × 10⁻⁶ ডেল্টা টি কত 116 − 44 0.5 5/9 10⁻⁶ 116 − 44 তার মানে আসছে কত এটা হবে তোমার এই 10টাকে এখানে দিয়ে দাও তাহলে 5 × 5 × 5/9 × 10⁻⁶ এটা হবে তোমার 2 72 9 8 72 তাহলে 8 5 5 5 5 আসছে 200 × 10⁻⁶ 200 × 10⁻⁶ তার মানে হচ্ছে তোমার 1000 দিয়ে যদি এটাকে গুণ করে দিই তাহলে কত হবে 200 × একটা কিলোমিটার আসবে 10⁻³ মিটার 10⁻³ মিটার তার মানে এটাকে আবার 100 দিয়ে গুণ করলে হবে 200 × 10⁻১ সেন্টিমিটার সমান 20 সেন্টিমিটার তাহলে কতটা ফাঁকা রাখতে হবে 20 সেন্টিমিটার কতটা ফাঁকা রাখতে হবে প্রথমে এত কিলোমিটার এলো ডেল্টা এল আলফা ইন্টু এল ইন্টু আলফা এ ইন্টু ডেল্টা টি এল মানে 0.5 কিলোমিটার এখানে প্রাথমিক দৈর্ঘ্যটা এখানে তোমার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল প্রাথমিক দৈর্ঘ্য এল সমান ছিল 0.5 কিলোমিটার প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল এল সমান 0.5 কিলোমিটার তাহলে এল ইন্টু আলফা এ মানে হচ্ছে 5/9 × 10⁻২ ফাইনাল আলফা একটা বসিয়ে দিলাম তারপরে বসালে হচ্ছে 20 সেন্টিমিটার অর্থাৎ 5 কিলোমিটার 0.5 কিলোমিটার দীর্ঘ যে রেলগুলোর মাঝে মাঝে কতটা করে ফাঁক রাখতে হবে 20 সেন্টিমিটার করে ফাঁক রাখতে হবে তাহলে দুর্ঘটনা ঘটবে না এই হলো অ্যান্সার এবারে আমরা 3 নম্বর প্রবলেমে যাব তিনটি বরাবর এবং তাদের সমান্তরালে থাকা রডগুলোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
নেদা ক্রমে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড সামান্য উষ্ণতার ভিত্তিতে ঘনকটির আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে নির্ণয় করতে হবে। এখানে এইরকম ঘনকটা যে রকম যেকোনো একটাকে মূল বিন্দু ধরে এই কৌণিক বিন্দু যেকোনো একটা মূল বিন্দু ধরে আর অন্যান্য এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর যে ভাবগুলো আছে তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেরকম আলফা এক্স আলফা ওয়াই জেড এবং আলফা ওয়াই ধরবে আলফা এক্স আলফা ওয়াই এবং আলফা জেড ধরবে তাহলে তুল্য তুল্যাঙ্গ আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে ধরি অ্যান্সার ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকটির আয়তন সমান ভি সাপেক্ষে 0 সমান এ 0 কিউব ঘনকটির আয়তন ধরে নিলাম উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড করলে মানে উষ্ণতাকে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো তাহলে ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ানো হলে ধরি এক্স অক্ষ তার সমান্তরালে থাকা ধরি এক্স অক্ষ ও তার সমান্তরালে তার সমান্তরালে থাকা রড গুলির দৈর্ঘ্য এল এক্স সমান এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা এক্স ইন্টু টি অর্থাৎ এক্স অক্ষ এবং এক্স অক্ষের সমান্তরালে রাখা বাহুগুলি দৈর্ঘ্য কত হয়ে যাবে এল এক্স হবে সমান এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা এক্স টি এবং ওয়াই অক্ষ ও তার সমান্তরালে থাকা রডগুলির দৈর্ঘ্য হবে ধরে নিলাম এল সাফিক্স ওয়াই ইকুয়াল টু এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়াই ইন্টু টি এবং জেড অক্ষ ও তার সমান্তরালে থাকা রডগুলি দৈর্ঘ্য ধরে নিলাম এল জেড এল জেড সমান এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা জেড ইন্টু টি এই তিনটি আমরা ধরে নিলাম অর্থাৎ এক্স অক্ষ তার সমান্তরালে থাকা রডগুলি দৈর্ঘ্য এল এক্স এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা এক্স টি আর ওয়াই অক্ষ তার সমান্তরালে থাকা রডগুলি দৈর্ঘ্য ধরে নিলাম এল ওয়াই ইকুয়াল টু হবে এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়াই টি তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা বাড়িয়েছি যে লক্ষ তার সমান্তরালে থাকা রডগুলি দৈর্ঘ্য ধরে নিলাম এল সাফিক জেড ইকুয়াল টু এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা জেড টি তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ঘনকটির আয়তন আমরা লিখতে পারি এখান থেকে ভিটি সমান এল এক্স সমান লিখবো এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা এক্স ইন্টু টি এটা হবে এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়াই টি এটা হবে এল জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা জেড টি তাহলে এখান থেকে কি পাবো এল জিরো কিউ ওয়ান প্লাস আলফা এক্স টি ইন্টু ওয়ান প্লাস আলফা ওয়াই টি এই দুটোকে আগে একটা রেখে নিলাম একটা রেখে দিলাম ওয়ান প্লাস আলফা জেড টি এখানে তাপমাত্রা বৃদ্ধিও অল্প এবং আলফা এক্স আলফা ওয়াই এবং আলফা জেড এর মান খুব ক্ষুদ্র এখান থেকে আমরা লিখতে পারি এল জিরো
1 plus alpha x plus alpha y into t, 1 plus alpha z t. এখানে এই বাকি যে টার্মগুলো ছিল সেগুলো অর্থাৎ স্কয়ার টার্মগুলো তারপরে যে টার্মগুলো চলে আসছে সেই টার্মগুলো আমরা যেহেতু ক্ষুদ্র টার্ম হচ্ছে সেই টার্মগুলো আমরা বাদ দিয়ে দিলাম এবং এখান থেকে পাবো a0 কিউব ইনটু 1 প্লাস আলফা x প্লাস আলফা y প্লাস আলফা z ইনটু t এখানে আমরা আলফা এক্স আলফা জেড এবং টি খুব ক্ষুদ্র হওয়ায় এদের উচ্চ ঘাতগুলো বাদ দিয়ে দেওয়া হলো আলফা এক্স আলফা ওয়াই এবং আলফা জেড আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড ও টি ক্ষুদ্র হওয়ায় উচ্চতর উচ্চতর ঘাত বিশিষ্ট পদগুলি বাদ দেওয়া উচ্চতর ঘাত বিশিষ্ট উচ্চতর ঘাত বিশিষ্ট পদগুলি বাদ দেওয়া উচ্চতর ঘাত বিশিষ্ট পদগুলি বাদ দিয়ে দেওয়া অর্থাৎ যেখানে আলফা এক্স আলফা ওয়াই আছে দুটো আবার গুণফল টি স্কয়ার আসবে আলফা এক্স আলফা ওয়াই আসবে আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড আসবে সেই টার্মগুলো আমরা বাদ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার যদি তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম বিটি সমান এক নম্বর সমীকরণ আচ্ছা এবার হচ্ছে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তুল্যাঙ্ক আয়তন সমগুণাঙ্ক আলফা গামা হয় যদি যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তুল্যাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা হয় তবে তাহলে আমরা লিখতে পারি ভিটি ইকুয়াল আচ্ছা এইখানটা আমরা এল জিরো কিউ এর জায়গায় ভি জিরো লিখে দিতে পারি কেননা ভি জিরো সমান এল জিরো কিউ তাহলে এল জিরো কিউ ভি জিরো লিখে তাহলে ভিটি সমান এখান থেকে লিখতে পারবো ভি জিরো ইনটু ওয়ান প্লাস গামা টি দু নম্বর সমীকরণ তাহলে এক আর দু নম্বর সমীকরণকে তুলনা করলে কি পাবো না এক আর দু নম্বর সমীকরণ থেকে পাওয়া যাবে এক ও দুই নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় এক ও দু নম্বর সমীকরণ থেকে পাওয়া যায় গামা ইকুয়াল আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস এটি হল গামা ইকুয়াল টু আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড এটাই হল আমাদের তুল্যাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যে দৈর্ঘ্যগুলো হচ্ছে এক্স এল ওয়াই এল জেড বার করলাম তাহলে কোন একটা টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন হবে এই তিনটে দৈর্ঘ্য প্রস্থতার গুণফল তাহলে ভিটি ইকুয়াল টু এল এক্স এল ওয়াই এল জেড এর মানগুলো বসিয়ে দিলাম দি হায়ার টার্মগুলো অর্থাৎ এল এক্স এল ওয়াই এল জেড এল এক্স এল ওয়াই এল ওয়াই এল জেড সরি আলফা এক্স আলফা ওয়াই আলফা ওয়াই আলফা জেড এবং আলফা জেড আলফা এক্স এই টার্মগুলো অত্যন্ত ক্ষুদ্র হওয়ার জন্য সেগুলো বাতিল করে দিলাম তাহলে ভিটি সমান হলো ভি জিরো ইনটু ওয়ান প্লাস আলফা এক্স আলফা ওয়াই আলফা জেড ইনটু টি আবার টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রসারণ যদি গামা হয় তাহলে ভিটি কারণ ভি জিরো ইনটু প্লাস গামাটি তাহলে এক আর দুই সঙ্গে কম্পেয়ার করে পাই যে তুল্যাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে আলফা এক্স গামা ইকুয়াল আলফা এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা জেড এরপরে আমরা চার নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব চার নম্বর প্রবলেম হচ্ছে তিনটি সরু দণ্ড দিয়ে এবিসি সমবাহু ত্রিভুজ গঠন করা হলো বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবং এ
আর এসি বিসিএ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা এবং এবিএ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক গামা আলফা বিটা এবং গামা এর মধ্যে কিরূপ সম্পর্ক থাকবে সামান্য উষ্ণতার ভিত্তিতে দণ্ডগুলির মাপার কোন প্রবণতা থাকবে না ধরি এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সি সমবাহু ত্রিভুজের এ বি সমান বি সি সমান সি এ সমান টু এ এই দৈর্ঘ্যটা আমরা ধরে নেব যেহেতু যেহেতু ডি বি সি এর মধ্যবিন্দু যেহেতু ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তাই বিডি সমান সিডি সমান এল হবে এটা টু এল যদি হয় তাহলে বিডি ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু বিডি সমান সিডি সমান এল হবে আবার এবিসি সমবাহু ত্রিভুজ হয় এবিসি সমবাহু ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজ হওয়ার আমরা লিখতে পারি তাহলে এ ডি বি এবং বা এডিসি একটা সমকোণী ত্রিভুজ হবে অর্থাৎ বা অর্থাৎ এডি লম্ব বিসি হবে তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি না এডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার এখান থেকে লিখতে পারি এডি স্কোয়ার যেহেতু এ ডি বি সমকোণী ত্রিভুজ তাহলে এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এডি স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এডি মান কত পাইছে হোল স্কোয়ার বিডি সমান কত শুধু এল হোল স্কোয়ার তার মানে থ্রি এল স্কোয়ার ফোর এল স্কোয়ার মানে থ্রি এল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি সমান রুট থ্রি এল এডি মানটা কত এলো রুট থ্রি এল যদি উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড হয় উষ্ণতা ধরি উষ্ণতা টি ডিগ্রি উষ্ণতা টি হলে টি কোন টি ডিগ্রি টি হলে শুধু টি কোন একক দেওয়ার দরকার নেই টি হলে উষ্ণতা যদি টি ডিগ্রি টি বাড়ানো হয় তাহলে এবি এর দৈর্ঘ্য কত হবে এবি এর দৈর্ঘ্য হবে এবি এর দৈর্ঘ্য কত হবে টু আইসেল কোয়াইসেল ইন্টু ওয়ান প্লাস আলফা টি কেন এবি আর হচ্ছে তোমার বলা দেখো এবি আর এসি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা বলে নিই তাহলে এসি এর এসি এর দৈর্ঘ্য হবে কোয়াইসেল ইন্টু ওয়ান প্লাস আলফা টি যেহেতু এবি এবং এসি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তোমার আলফা আবার বিডি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিডি এর দৈর্ঘ্য কত বিডি 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 এর দৈর্ঘ্য হবে এল ইন্টু ওয়ান প্লাস বিটা টি কারণ বিসি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে বিটা তাহলে বিডি এর দৈর্ঘ্য কত হবে এল ইন্টু ওয়ান প্লাস বিটা টি এবং এডি এর এডি এর দৈর্ঘ্য হবে রুট থ্রি এল ইন্টু ওয়ান প্লাস গামা টি যেহেতু এডি এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে গামা আবার সেই একই সূত্র অনুসারে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ এডি লম্ব বিসি তাই আমরা এখানে লিখতে পারি যে অতএব আবার ওই সমীকরণ হবে অতএব এই যেটা এডি স্কোয়ার সমান লিখব এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার তাহলে এখানে আমরা কি লিখবো এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখা যাবে এডিটা কত এসছে থ্রি এল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস গামা টি হোল স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার এবি স্কোয়ার কত হবে ফোর এল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আলফা টি এর হোল স্কোয়ার মাইনাস বিডি এল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস বিটা টি এর হোল স্কোয়ার জাস্ট এডি এবি এবং বিডি এবি এডি এবং
এই হায়ার অর্ডার টার্মগুলো আমরা বাদ দিয়ে দেবো, এখানে আমরা এক্স স্কয়ার চলে গেল, তাহলে 3 ইনটু 1 প্লাস 2 গামা টি তাহলে 4 ইনটু 1 প্লাস 2 আলফা টি মাইনাস 1 প্লাস 2 বিটা টি। এরপরের যে টার্মগুলো আসবে সেই টার্মগুলো আমরা বাদ দিয়ে দিলাম, এই যে আলফা টি আলফা স্কয়ার টি স্কয়ার, এই যে আলফা স্কয়ার টি স্কয়ার বিটা স্কয়ার টি স্কয়ার গামা স্কয়ার টি স্কয়ার, যে গামা এবং টি খুবই ক্ষুদ্র সেই টার্মগুলো আমরা বাদ দিয়ে দিই। তার মানে কত হচ্ছে এখানে, বা এখানে লেখা যাবে বা 3 প্লাস 6 গামা টি ইকুয়াল টু 4 প্লাস 8 আলফা টি মাইনাস মাইনাস 1 মাইনাস 2 বিটা টি, 4 প্লাস 3 প্লাস 6 গামা টি ইকুয়াল টু 4 প্লাস 8 আলফা টি মাইনাস 1 মাইনাস 2 বিটা টি। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 3 প্লাস 6 গামা টি ইকুয়াল টু, এখানে 3 হয়ে যাবে 3 প্লাস 8 আলফা টি মাইনাস 2 বিটা টি। এরপর লাইন আমরা এখানে লিখব 3 3 কেটে যাবে, তাহলে 6 গামা টি না 6 গামা টি বিকল্প হবে 8 আলফা টি মাইনাস 2 বিটা টি। এবার উভয়পক্ষ থেকে টিটা বাকি হয়ে যাবে, টি তো জিরো নয়, তাহলে 6 গামা ইকুয়াল টু 8 আলফা মাইনাস 2 বিটা, 6 গামা ইকুয়াল টু 8 আলফা মাইনাস 2 বিটা। তাহলে দুই দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3 গামা 4 আলফা মাইনাস বিটা, তাহলে গামা ইকুয়াল কত হবে 1 বাই 3 4 আলফা মাইনাস বিটা, 1 বাই 3 4 আলফা মাইনাস বিটা, এটা হবে আলফা বিটা এবং গামায় সম্পর্ক। তিনটি রড কেমন ভাবে জোড়া সম্ভব ত্রিভুজ, তাহলে বাঁকবে না যদি কিনা আমাদের এই সম্ভব সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাসের সূত্রটা মেনটেন হয়, অর্থাৎ এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা এ বি এ সি এবং বি সি এর দৈর্ঘ্য টু এল ধরেছি, বি ডি এবং এ বি সি ডি এর দৈর্ঘ্য এল ধরেছি, প্রত্যেকটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা দেওয়া আছে, এ বি এস সি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1, বি সি এর বিটা, এ বি এস সি এর আলফা, বি সি এর বিটা, এ বি এর গামা, তাহলে এডি এর দৈর্ঘ্য হবে এটা, বি সি এস সি এর বিডি এডি, তারপরে আবার এডি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, যার মানগুলো বসিয়ে দিয়েছি, মানগুলো বসিয়ে তার হায়ার অর্ডার টার্মগুলো বাদ দিয়ে দিয়েছি, এতে গামা ইকুয়াল টু 1 থার্ড ইনটু 4 আলফা মাইনাস বিটা চলে এসেছে। এই গেল আমাদের 4 নম্বর প্রবলেম। উষ্ণতার পরিবর্তন ডেল্টা থিটা হলে প্রমাণ করো ঘনত্বের পরিবর্তন হবে ডেল্টা রো ইকুয়াল টু মাইনাস 3 আলফা ডট রো ইনটু ডেল্টা থিটা, যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং রো হচ্ছে প্রাথমিক অবস্থা ঘনত্বের সমান। ধরি প্রাথমিক দৈর্ঘ্য সমান এ জিরো, আয়তন আয়তন হবে ভি সমান এল জিরো কিউ, তাহলে ভর কত হবে, ভর এম সমান হবে হচ্ছে এল জিরো কিউ ইন্টু রো, ভর কত হবে আয়তন ইন্টু ঘনত্ব উষ্ণতার পরিবর্তন। এখন উষ্ণতার পরিবর্তন ডেল্টা থিটা হলে উষ্ণতার পরিবর্তন যদি
ডেল্টা থিটা হয় তখন আয়তন ভিডিয়াস এর অনুপাত হবে ভিডিয়াস চেঞ্জ হয়ে যাবে মোট হবে l0 কিউব ইনটু 1 প্লাস গামা টি হোল কিউব গামা ইনটু ডেল্টা থিটা সরি গামাটা কি আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাটা কি হচ্ছে আয়তন গুণাঙ্ক তাহলে এখানে লিখতে পারি l0 কিউব 1 প্লাস 3 আলফা ইনটু ডেল্টা থিটা ডেল্টা থিটা ডেল্টা থিটা হোল কিউব যেহেতু গামা ইকুয়াল টু 3 আলফা অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান 3 ইনটু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা গেল তাহলে ভর তো একই থাকবে তাহলে ভর এর ক্ষেত্রে ভর কত হবে এ ইকুয়াল টু ভি ড্যাশ ধরো ঘনত্ব পরিবর্তিত পরিবর্তিত ঘনত্ব এটা হচ্ছে পরিবর্তিত ঘনত্ব রোডেস তাহলে আমরা লিখতে পারি না দুটো এম সমান হয়ে যাবে এই এম যা এই এম ওটা তাহলে আমরা লিখতে পারি এখান থেকে তাহলে এম ইকুয়াল মানে এল জিরো কিউব ইন্টু রো সমান ভি ড্যাশ সমান এল জিরো কিউব ইন্টু ওয়ান প্লাস থ্রি আলফা ডেল্টা থিটা হোল কিউব থ্রি আলফা সরাসরি আমরা এল জিরো কিউব ধরেছি গামা ধরার দরকার নেই আলফা ইন্টু ডেল্টা থিটা তাহলে এখান থেকে লেখা যাবে আলফা ইন্টু ডেল্টা থিটা তার হলো কিউব তারপর হায়ার টার্ম গুলো বাদ দিয়ে দিলাম তাহলে এইটা হলো তাহলে ফরটা হবে এটা তাহলে আমরা লিখতে পারি এল জিরো কিউব ইন্টু এটা তাহলে এল জিরো কিউব কেটে গেল তাহলে রো ইকুয়াল টু আচ্ছা আমাদের রো ড্যাশ কোথায় হবে রো ড্যাশ এটা রো ড্যাশ হবে আমরা লিখতে পারব ডেল্টা থিটা রো ড্যাশ
alpha delta theta rho dash তাহলে বিন্দু বর্গ হয়ে পার চলে গেল rho equal to rho dash plus 3 alpha delta rho dash কমন নিলে 1 plus 3 alpha delta theta rho rho dash equal to rho into 1 plus 3 alpha delta theta rho to minus 1 rho dash equal to rho minus 3 alpha delta theta rho dash equal to rho minus 3 alpha rho into delta theta rho dash minus rho equal to minus 3 alpha rho delta theta rho dash minus rho equal to delta rho হলো কিছু ঘনত্বের পরিবর্তন delta rho equal to minus 3 alpha rho into minus 3 alpha rho into delta theta এই হয়ে গেল আমাদের 5 নম্বর প্রবলেম এরপর দিন আমরা নেক্সট চ্যাপ্টারে নিয়ে আলোচনা